যে আল্লাহর কথা শুনি তারি কথা শুনি লোকে, যে আল্লাহর কথা শুনি। সাধক কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সব ইসলামী গান নিয়ে যে আল্লাহর কথা শুনে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন উচ্চ মার্গের সুফি সাধক। সুফি সাধনার মূল বিষয় হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ। এই সান্নিধ্য সুফি সাধকগণ লাভ করার প্রয়াস পান উপলব্ধির মাধ্যমে, অনুভূতির সাহায্যে। তত্ত্বজ্ঞান এ সাধনাই মৌলিক ভিত্তির কাজ করে মাত্র। একজন সুফি সাধকের কাছে ঐশী উপলব্ধি আসে অনুভূতির পথ ধরে। এই অনুভূতি মূলত গভীর চৈতন্য লোকের অভিজ্ঞতা। অবশ্য দৃশ্যমান জগতে যা কিছু মঙ্গলময় কল্যাণকর তার মধ্যে বা মাধ্যমেও মহান আল্লাহ তাআলার আভাস পাওয়া সম্ভব। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এবং সবচেয়ে ঘনিষ্ঠতম ব্যক্তি, তাই তার ব্যক্তিত্বের মধ্যে আল্লাহর আভাস, তার অনুভূতি এবং তার উপলব্ধি পাওয়া অত্যন্ত স্বাভাবিক এবং যৌক্তিক ব্যাপার। সাধক কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ এক ভক্ত ও প্রেমিক। রসুলের ব্যক্তিত্ব তাঁর মতো করে খুব কম মানুষই উপলব্ধি করতে পেরেছেন বলে আমাদের বিশ্বাস। এখন আমরা যে গানটি শুনব তাতে সেই একই সত্য কাজ করেছে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাহাত্ম্য, মাধুর্য এবং গভীরতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমার প্রতিফলন উপলব্ধি করা। আর সেজন্যেই প্রকৃতি সব কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আনন্দে দোল খাচ্ছে, যেন সেই আনন্দে মাতোয়ারা হয়ে তারা মহান রবের দিদার লাভ করতে সক্ষম হচ্ছে। নাম মুহাম্মদ বলে রে মন, নাম আহাম্মদ বল, নাম মুহাম্মদ বল রে মন, নাম আহাম্মদ বল, যে নাম নিয়ে চাচ্ছি তারা, যে নাম নিয়ে চাচ্ছি তারা, আসমানি খাই দোল দোল দোল, নাম মুহাম্মদ বল রে মন, নাম আহাম্মদ বল, পাতাই ফুলে যে নাম আকা ত্রিভুবনে, যে নাম মাখা পাতাই ফুলে যে নাম আকা ত্রিভুবনে, যে নাম মাখা যে নাম নিতে হাসি নুষার রাঙে রে কপোল, যে নাম নিতে হাসি নুষার রাঙে রে কপোল, নাম মুহাম্মদ বল রে মন, নাম আহাম্মদ বল, যে নাম নিয়ে ধাই রে নদী, যে নাম সাদা গায়ে জ্বলুদি, যে নাম নিয়ে ধাই রে নদী, যে নাম সাদা গায়ে জ্বলুদি, যে
আসমানে খায় দোল দোল দোল, নাম মুহাম্মদ বোল রে মন, নাম আহাম্মদ বোল, নাম মুহাম্মদ বোল রে মন, নাম আহাম্মদ বোল। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ সকল জগতের তিনি রব, তিনি পালনকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি লালনকর্তা, সুতরাং এটি অতি স্বাভাবিক ব্যাপার যে সৃষ্টি জগতের সকল কিছু তার প্রশংসা করছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, মানুষের মধ্যেও এমন কিছু মানুষ আছেন যারা প্রতি মুহূর্তেই একইভাবে আল্লাহর তসবি করছেন। আমরা সাধক কবির বিখ্যাত এই গানটিতে সেই সুরটি আমরা পাচ্ছি যে সৃষ্টি জগতের সব কিছুই আল্লাহর তসবি তাহলিল করছে। আসুন শোনা যাক বিখ্যাত এই গানটি। নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান জপে তোমারি নাম, জপে তোমারি নাম, নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান জপে তোমারি নাম, জপে তোমারি নাম, তারায় গাথা তসবিহ লয়ে নিশিথে আসমান, জপে তোমারি নাম, জপে তোমারি নাম, ফুলের বনে নীতি গুঞ্জরিয়া ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া, ফুলের বনে নীতি গুঞ্জরিয়া ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া, হাতে লয়ে ফুল কুড়ির তসবি, হাতে লয়ে ফুল কুড়ির তসবি, ফুলের বাগান জপে তোমারি নাম, জপে তোমারি নাম, সাঁঝ সকালে কোকিল পাপিয়া ফেরে তব মধুর নাম গাইয়া, সাঁঝ সকালে কোকিল পাপিয়া ফেরে তব মধুর নাম গাইয়া, ছল ছল সুরে ঝর্ণার ধারা, ছল ছল সুরে ঝর্ণার ধারা, নদী কলতান জপে তোমারি নাম, জপে তোমারি নাম, বৃষ্টি ধারার তসবি লয়ে নাম জপে মেঘ ব্যাকুল হয়ে, বৃষ্টি ধারার তসবি লয়ে নাম জপে মেঘ ব্যাকুল হয়ে, সাগর কল্লোল সমীর হিল্লোল, সাগর কল্লোল সমীর হিল্লোল, বাদল ঝড় তুফান জপে তোমারি নাম, জপে তোমারি নাম,
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান জপে তোমারি নাম জপে তোমারি নাম জপে তোমারি নাম জপে তোমারি নাম। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবাসার মধ্য দিয়েই আল্লাহকে পাওয়া সম্ভব। এই সুরটি প্রতিধ্বনিত হয়েছে সাধক কবি কাজী নজরুল ইসলামের অসামান্য এই নাতে রসুলটিতে। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে আরশ কুরসি লৌহ কালা না চাহিতে পেছে সে, আল্লাহকে যে পাইতে চায় রসুল নামে দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায় তর্ক করে দুঃখ জান যদি হে শ্রী